हे गाइस কেমন আছো বন্ধুরা তোমরা সবাই তো আজকে আমাদের সেকেন্ড ডে আমরা এখন বেরোচ্ছি বাকিম থেকে বাজে এখন কটা বাজে এখন 8টা 10 15 এর মতন বাজে আর এখানের ভিউটা দেখো ভাই তো বাকিমের কি বলে অলটিটিউডটা দেখো 2743 মিটারস তো এখান থেকে আজকে আমরা যাব হচ্ছে জংরি নিয়ার অ্যাবাউট 4500 মিটার জংরি এখান থেকে অ্যাপ্রক্স 11 কিলোমিটার জংরি আর পুরোটাই চড়াই চড়াইটা দেখো এখান থেকে ম্যাক্সিমামটাই চড়াই আছে এখান থেকে আর কালকে ফোর্থ ব্রিজ ক্রস করার পর থেকে পুরোই চড়াই হচ্ছে কালকেও মোটামুটি 4-5 কিলোমিটার ওর পর থেকে ফুল চড়াই হয়েছে গণপতি বাপ্পা মোরিয়া ওকে তো আমরা সকালে পৌঁছে গেছি তো আমাদের সকাল থেকে মোটামুটি 2 কিলোমিটার হাঁটা হলো এখনও এখান থেকে 9 কিলোমিটার জংরি সকাল জায়গাটা খুব সুন্দর আর এখান থেকে তোমাদের ভিউ দেখাই তারা ভিউটা দেখো এদিকের এই এক্সট্রিম লেফটেরটা মোস্ট প্রবলি পান্ডিম চলো আমাদের রুট দেখো এই হচ্ছে আমাদের রুট ফাটানো ফাটানো যদিও ভিডিও তো দেখে মনে হবে খুবই ইজি যার যার মনে হয় ইজি সে একবার চলেই আসো দেখবে সত্যি খুব ইজি আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তো এই সামনের যে ব্লু ট্রেকারটা দেখা যাচ্ছে এখানে স্টে করেছিলাম গ্রামটা বেশ সুন্দর বাট এখন যেহেতু অফ সিজন তাই কিছুই দেখা এখানে মানে লোকজন লোক বসতি পুরোপুরি ফাঁকা কেউই সেরকম নেই সকালে আমরা নিচে নামবার সময় স্টে করব এখন আর এখানে স্টে করবো না বন্ধুগণ ওয়েদারটা দেখো একবার এখানে দু সাইডে ওয়েদারটা দেখো রাস্তা সেভাবে কিছু দেখা যাচ্ছে না পুরো ফগি এদিকে দেখো পুরো ফগি তো এখন আমরা ফেদাং পৌঁছাইনি আশা করি চলে এসেছি প্রায় হে গাইজ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মারাত্মক ফগি এখানে তাই ঠান্ডা ওকে তো আমরা এখন আছি হচ্ছে ফেদাঙে আছি ফেদাঙে ঠান্ডার জন্য একটু প্রবলেম হচ্ছে কথা বলতে এনিহাও এনিওয়েজ এই যে পিছনে
ওখানে দাদারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা এই যে আমার পিছনে যে রাস্তাটা চলে যাচ্ছে এদিকে, ওখান থেকে উঠব, আর মোটামুটি ট্রি লেভেল এবারে শেষ হতে এসছে। তো তোমাদেরকে রাস্তাটা একবার দেখিয়ে দিই। তো এই যে এদিক দিয়ে যে সোজা রাস্তা উঠে যাচ্ছে, আমরা এসছি হচ্ছে এই দিক দিয়ে, ওকে। আর এইখানে হচ্ছে ট্রেকার হাট, ফেদাঙের ট্রেকার হাট। বাট এখানে কেউ সেরকমভাবে স্টে করে না, কারণ হচ্ছে এখানে জলের প্রবলেম রয়েছে। আর এখান থেকে যে রাস্তাটা সোজা উঠে যাচ্ছে, ওটা যাচ্ছে তোমার জংরি, ওকে। আর এইদিকে একটা রাস্তা আছে, দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ফগ থাকার জন্য তোমার দেখতে একটু প্রবলেম হবে, বুঝতেই পারছো, পুরো মেঘ এগুলো, দেখো মেঘ যাচ্ছে দেখো। তো এই যে রাস্তাটা এদিক দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা তোমার চলে যাচ্ছে কোকচুরং, মানে তোমার এই রাস্তাটা তোমার পুরোটাই হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে নামছে হচ্ছে কোকচুরং। কোকচুরং থেকে তোমার গোয়েছালা যাওয়া যায়, কোকচুরং হয়ে, থাংসিং হয়ে, লামুনে হয়ে, সামিতি হয়ে যাচ্ছে গোয়েছালা। এদিক দিয়েও যাওয়া যায় এইদিকে যে সোজা রাস্তাটা, বাট এটা তোমার জঙ্গলি হয়ে যেতে হবে। নর্মালি সবাই যারা গোয়েছালা করে তারা যাওয়ার সময় এই সোজা রাস্তাটা দিয়ে যায়, আর ফেরবার সময় জঙ্গলিটাকে অ্যাভয়েড করবার জন্য এই কোকচুরং থেকে ভিতরের যে বাইপাসটা আছে এই বাইপাসটা দিয়ে চলে আসে। এনিওয়েজ এখনও রঞ্জুদা আসেনি, রঞ্জুদা স্পন্ডাইলাইটিসের ব্যথাটা খুব বেশি হচ্ছে, তো আসুক আস্তে আস্তে। আর আমরা এখানে এখন আমাদের লাঞ্চটা সেরে নিই আস্তে আস্তে। ওকে গাইজ, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে ঠান্ডা মারাত্মক বাড়ছে, আমি যতদূর দেখলাম টেম্পারেচার, তো এখানে এখনই 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বিভৎস ঠান্ডা লাগছে, তাই এই আর একটা জিনিস হয়েছে যে আমাদের যে মিটানটা ছিল, মিটানটা আমরা স্যাকে করে পাঠিয়ে দিয়েছি, তাই স্টিক নিয়ে হাঁটা এখন পসিবল না, স্টিকটা রেখে দিয়েছি। হাত এখন চলে যায় পকেটে, পা তো অলরেডি যন্ত্রণা করছে, সেটা ঠান্ডার জন্য কিছুটা হয়, তো চলো আর কি। সামনে দেওরালি টপ, ওখানে কষ্টটা অনেকটা বেশি হবে, আরও বেশি কষ্ট ওয়েদারের জন্য হচ্ছে। চলো এবার তোমাদেরকে সামনের রাস্তাটা দেখাই একটু, এটা রাস্তা নাকি মা ভোগাই জানে। এটা অ্যাকচুয়ালি রাস্তা না, এটা সিঁড়ি, স্বর্গে যাওয়ার সিঁড়ি। কে দা কেমন ফিল হচ্ছে? ঠিকই বললো, স্বর্গে যাওয়ার সিঁড়ি, রাবণ আর্ধেক বানিয়েছিল, বাকিটা আমরা পাবো। এখান থেকে তোমার মোটামুটি দেওরালি টপের রাস্তা শুরু হচ্ছে। তো ভাই লোক দেখে মজা লাগছে, এটাই রাস্তা।
না ক্যামেরা নিয়ে হাঁটে যাবে না তো, এখন আপাতত রাখি পরে। তো অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে, রীতিমতন হামাগুড়ি দিয়ে আমরা আলটিমেটলি দেওয়ারালি টপে চলে এসেছি। আর চারিদিক তো পুরো ফগি ফগ, তো ফটকে হাত মে আ গেয়া। এটা আমাদের সেই প্রথম বছরের ডায়লগ। এই রুট সত্যি একটা ফাটানো রুট। দাদের থেকে জিজ্ঞেস করি দাদের কেমন এক্সপিরিয়েন্স। জয়ন্তদা বলো কেমন এক্সপিরিয়েন্স? রাস্তা রাস্তা বলে তো কিছু নেই, ঠিক আছে? আর যে রাস্তা, এই রাস্তা আমি এক্সপেক্টও করিনি, আর লাইফে ফার্স্ট, এর আগে কোনোদিন আসিনি এরকম। দেওরালি টপ, ওটা কি ফেদং? ফেদং থেকে দেওরালি টপের যা রাস্তা, মানে নাইটমেয়ার, নাইটমেয়ার বললে কম বলা হয়। সত্যি তাই। টুবাইদা তুমি কিছু বলবে? খুব আরাম পেলাম। টুবাইদা মারাত্মক আরাম পেয়েছে, খুবই আরাম পেয়েছে টুবাইদা। টুবাইদা যে আরাম পেয়েছে বলার মতন নয়। এনিওয়েজ, তো আমাদের ম্যাক্সিমাম যে চড়াই আমরা চড়ে ফেলেছি, আর এখান থেকে আর আমাদের জংরি অবধি যাওয়ার খুব একটা বেশি আর চড়াই নেই। তো এখান থেকে জংরি আর এক ঘন্টা। গাইজ দেখো কী দেখাচ্ছি তোমাদেরকে, কাঞ্চনজঙ্ঘা। তো তোমাদের জন্য রইল এই কাঞ্চনজঙ্ঘা, এই হাই এই এই সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তোমরা তো দার্জিলিংয়ে আসো কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, তো আমি তোমাদেরকে এই ডিস্টেন্স থেকে দেখালাম। মেঘটা কভার করে যাচ্ছে, সেই জন্য অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। বাট কালকে আরও পরিষ্কার দেখাবো, আরও কাছ থেকে দেখাবো। এই অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ পেলাম এখান থেকে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আবার পরে, টাটা।